বিষাদের সুর বিচ্ছেদের সাঙ্গ হলো অমর একুশে বইমেলা। এই মিলন মেলার জন্য আবারও বছরব্যাপী অপেক্ষা করতে হবে বইপ্রেমীদের। 3751টি বই নিয়ে সর্বমোট 60 কোটি টাকার বেচা বিক্রি হয়েছে এবারের আসরে। আদিত্য মামনের রিপোর্ট। স্বাধীনতার বয়সী এই বইমেলার শেষ দিন, মেলা জুড়ে পাঠক লেখক প্রকাশকদের মধ্যে বিষাদের করুণ সুর। এই টান কেবল বইয়ের নয়, মায়া এবং মিলনেরও। শেষ দিনে ভিড় ছিল ক্রেতা পাঠকদের, নিজের এবং শিশুদের জন্য কিনেছেন বই। মেলায় এসে আমি অনেক আনন্দ পেয়েছি, অনেক বই আমার বাচ্চাকে নিয়েও এসে কিনেছি। আজকে লাস্ট যেমন কিনেছি হচ্ছে যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের, এটাই আমার শেষ কেনা। টানা এক মাসের এই উৎসব আড্ডা রীতিতে মনে মেঘের ঘনঘাটা অনেকের মধ্যেই। অনন্ত চরাচরে সার্গমর্ত ছে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু ছেড়ে চলে যায়। এই যে চলে যাওয়ার এই যে একটা কষ্ট বুকের ভিতর। লেখকরাও আবেগালুপ্ত মেলার শেষ দিনে। উৎসব মানে থোকা থোকা ফাগুন, উৎসব মানে ভুলে থাকা ফাগুন। তো বইমেলা শেষ হলে না আমার এই এই চরণ দুইটাই আমার নিজের চরণই মনে হয় বারবার। 84 সাল থেকে এই বইমেলায় আসি, প্রতিদিন আসি, কেন আসি কি আমি নিজেও জানি না, এটা প্রাণের টান থাকে। তবে বইমেলা আজকে শেষ হয়ে যাচ্ছে, আমার নিজের কাছে একজন লেখক হিসেবে আমার নিজের কাছে খুব মনে হয় যে একটি মাস আবার এক বছর পরে আসবো। প্রকাশনা সংশ্লিষ্টরা বলছেন বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট তারা। আমরা মনে করেছিলাম যে এবার বোধহয় 21 বইমেলাটি ওইভাবে জমবে না, কিন্তু সত্যিকার অর্থেই আমরা গত 3 বছরের যে একটি দুর্বিপাক কাটিয়ে এবার আমরা সেটা উঠে এসেছি। অর্থনৈতিক বিবেচনায় মেলা গতবারের তুলনায় এবার ভালো হয়েছে। যদি আমরা বলি যে সাহিত্য বিচারে অনেক বই বেরিয়েছে, বই ভালো মন্দ সেটা বোঝা যাবে আরও পরে, তবে অনেক বই এবার বেরিয়েছে, নতুন লেখকদের বই বেরিয়েছে। সার্বিকভাবে সফল এই মেলার নিরাপত্তা ব্যবস্থাপনাতেও খুশি সংশ্লিষ্টরা। আগামী বছরও সোহরাওয়ার্দী উদ্যানে মেলা পরিচালনার দাবি সাহিত্য মোদীদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।